போண்டா. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকম ব্যাক টু মাই চ্যানেল নিরুপমা ব্লগ। কেমতে অনেক সমস্তে আশা করছি জগন্নাথ কৃপার সমস্তে ভালো রুহতু এন্ড সুস্থ রুহতু। বহুদিন পরে আপনার সহিত কথা হচ্ছে। কহিলি কি ওড়িশা গলে কিছু না কিছু ব্লগ আপনার সহিত সেয়ার করবি বলে, কিন্তু দুর্ভাগ্যবশত মু কিছু বি ব্লগ আপনার সহিত সেয়ার করে পারিনি, কাইকি না এতে বিজি ভিতরে রহিলি, বর্ষে পরে যাইছি, আউ ফোন তো ধরিবাকু হি মতে টাইম মিলিনি, আউ যেতি সময় বি মানে মু যা সহিত কথা হলি যেউঠি বি গলি তো তাঙ্কো মানক সহিত হি টাইম স্পেন্ড করলি ভালো ভাবরে, আউ ফোন ধরিবাকু বি ইচ্ছা হলানি। তো যা বি হো, যা যেতিকি মু মেমোরি সাউন্ডটিকি আনিপারিছি আপনার সহ নিহতি ভাবে সেয়ার করবি, আমি মতো আগর ভালো পাইবা দৌলে এই ভিডিওটি বি আশা রাখুছি কি সেতিকি ভালো পাইবা দেবে। আজির ভিডিওটি যে নয় দেখুছেন চ্যানেলটি সবসক্রাইব করে দেবে, পাখে বেল আইকনটি অল অপশন ক্লিক করে দেবে, তাহলে যেবে বি ভিডিও অপলোড করবি আপনার সঙ্গে সঙ্গে পাইপারে। তো চালু ভিডিওটি এনজয় করতু। তো ফ্রেন্ডস মানে এটা হচ্ছে মোর দিওয়ালি দিনর কিছু ভিউ মু আপনার মানুষ দেখছি, আহি সুট করেছিল সেপাই বেশি কিছু দেখাই পুনি, তো অল্প কিছু দেখছি, তো এমিতিকা দীপ হি জস্ট জড়াইকি মু ভিডিও বনাইছিলি, যেহেতু মু ঘরর বড় বহু জস্ট দীপ জড়ি সারিলা পরে টিকি ভিডিও বনাই দেইছিলি। আও দিওয়ালি দিন আমার এতে ব্যস্ত ঘরে রহুজে, মানে যেহেতু দিওয়ালি আমার বহুত ভালো ভাবে মনা যায়, দিওয়ালি দিন পিণ্ডদান করা যায়, বহুত কিছু মনা যায়, তো সেপাই বহুত ব্যস্ত রহু। তো ছুয়া মানে এটি কিছু বাণ ফুটুছেন সমস্তে করে, আও ছুয়া গুড়া সব আছে ছুয়া আছেন সাইডে এপটে, তো আমি সব বাণ ফুটুছেন। হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি। তো ফ্রেন্ডস মানে তাপরে আমি মানে ভোর চারিটার দেখতু বাহারিছু ভুবনেশ্বর, আর সেইটা বি বাপ ঘর, আর বাপ ঘর ভিউ তো মু কিছু বি দেখাই পারিনি, সেপাই বহুত বহুত সরি। আও সাত দিন রহিলি, দুই দিন মানে দি নানি ঘরে মোর, আও পাঁচ দিন আম ঘরে, তো কেমিতি কটিগলা জানিবি হেলানি। আও ভুবনেশ্বর যাবার কারণ হচ্ছে মোর দুইটা নানি, আর দুইটা নানির তিনিটা ছুয়া, তো তাঙ্কু টিকে দেখা করিয়া যাওছু, আও সেমানে পড়ুছেন ভুবনেশ্বরের সবু, আও এইটা মঝিয়া নানিকর তাঙ্ক পুয়র কলেজ টিএসজি গুরুকুল, তো তাঙ্কু নেইকি আমি বাহারিবু বর্তমান পুরী। আও ভুবনেশ্বর আসিছু পুরী, যদি ভগবান জগন্নাথকু দর্শন ন করিবু তাহলে বিলকুল বি শান্তি লাগিবনি, কাহিঁকি না আমি বাহাগর পরে বি মানে ভগবানকর ডুরি আম লাগিপারিনি, যেহেতু ওড়িশা বাহারে রহুছু, আও ছুটি সেতে মিলিপারেনি, আও যেহেতু ভুবনেশ্বর আসিছু ভাবিলি কু ভগবানকু দর্শন করিকি যিবু, আও ন দর্শন করিকি আমি যদি ফেরি যাইথান্তু হুয়ে তো আও ভগবানকু বি দর্শন এবর্ষ বি করিপারিনথান্তু, কাহিঁকি না আমি যদি ঘরু আসিবার বি প্ল্যান রখিছিলু, কিন্তু আমার গোটে ছোট বেবি আসিবার থিলা, তো আসিলে আমার এপটে ছুটি সরি যাইথান্তা, আও আমি আসিবি পারিনথান্তু, তো সেপাই বাপ ঘরু পড়াইলু, আও ভগবানকু দর্শন করিকি পড়ে আসিলু। তো মোর জনে যাঙ্কর বি বেবি হবার থিলা, আও আমি রহিবা ভিতরে যা হো সে বেবি বি আসিগলা, আও তাকু আমি দেখা করিকি আসিবি পারিলু। তো এটি দেখন্তু রিয়ান্স পানিকু বহুত হি ডরুচি, তো যেহেতু লহড়ি মারুচি, আও সে কহুচি কি সমুদ্রে সার্ক থান্তি, সার্ক তো বিগ ফিশ থান্তি, তো মতে খাই দেবে কইকি সে জমা বি ভিতরকু যাওনি, ডরুচি কান্দুচি। তো ফ্রেন্ডস মানে বর্তমান আমি সমুদ্র কূলরে মানে এনজয় করুছু, আও আপনার মানে বি দেখিকি এনজয় করন্তু। আও তাপরে আমি কোন কলু না গাধি সারিলা পরে আমি গলু ফ্রেশ ফ্রাশ হইকি বাথরুমরে,
ତାପରେ ଗଲୁ ମନ୍ଦିର ଦର୍ଶନ କଲୁ। ତ କାର୍ତ୍ତିକ ମାସ ଯେହେତୁ ମନ୍ଦିର ବହୁତ ହିଁ ଭିଡ଼, ଆଉ ଫୋନ୍ ତ ସେଠି ଏଲାଉ ହିଁ ନାହିଁ, ଆପଣମାନେ ଜାଣିଥିବେ। ତ ସେଠି ଭଗବାନଙ୍କୁ ଆପଣମାନେ ଆମେମାନେ ଦର୍ଶନ କଲୁ, ଆଉ ଆପଣମାନଙ୍କୁ ମୁଁ ସେୟାର ବି କରିପାରୁନି, ସେଥିପାଇଁ ଦୁଃଖିତ। ତ ଫ୍ରେଣ୍ଡସ୍ ମାନେ ନିହାତି ଭାବରେ ଜଣେଇବେ ପିଲାଦିନର ଏମିତି ବାଲି ଖେଳ, ବାଲି ଘର, ମନ୍ଦିର ଏମିତି ବନେଇବା କାହାର ଅଭ୍ୟାସ ଥାଏ। ମୁଁ ତ ବହୁତ ଦିନରୁ ୱେଟ୍ କରିଥିଲି କି କେବେ ଏମିତି ସମୁଦ୍ର କୂଳରେ ବାଲି ପାଇବି ଆଉ ଟିକେ ଏନ୍ଜୟ କରିବି ବୋଲି। ତ ଫାଇନାଲି ମୋ ଇଚ୍ଛା ପରିପୂର୍ଣ୍ଣ କଲେ ଜଗନ୍ନାଥ, ସେଥିପାଇଁ ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ। ତ ଏତେ ହାପି ମୁଁ ଯେ ଆଉ ଆପଣମାନଙ୍କ ସହିତ ସେୟାର ବି କରିପାରୁନି, କେମିତି ଜଣେଇବି ଆପଣମାନଙ୍କୁ। ତ ଫ୍ରେଣ୍ଡସ୍ ମାନେ ପୁରୀରୁ ଫେରିଲା ପରେ ଆମେମାନେ ଗଲୁ ମୋ ବାପ ଘରକୁ ପୁଣି ଆଉ ଥରେ, ତାପରେ ଶାଶୁ ଘରକୁ ରିଟର୍ନ କରିଲା ପରେ ଆମେମାନେ ଆସିଥିଲୁ ବଡ଼ଘାଗ୍ରା, କେଉଁଝର ପାଖରେ ଯେଉଁ ବଡ଼ଘାଗ୍ରା ଅଛି ସେଇଠି। ତ ସେଇଠି ଆମର ଶାଶୁଘର ଫ୍ୟାମିଲି ମାନେ ସବୁ ଭୋଜି କରିବା ପାଇଁ ଆସିଥିଲୁ। ତ ଶାଶୁ ଶ୍ୱଶୁର ନଣନ୍ଦ ଦିଅର ତାଙ୍କ ହଜବେଣ୍ଡ ଭଣଜା ମୋ ଦିଅର ଆଉ ଏମିତି। ତ ଆମେ ତିନି ଜଣ ହଜବେଣ୍ଡ ୱାଇଫ ପୁଅ, ତ ଏ ସମସ୍ତେ ଆମେ ସବୁ ଆସିଛୁ ପିକନିକ୍ରେ। ଆଉ ପିକନିକ୍ର ଆଇଟମ୍ ଥିଲା କି ମଟନ ଆଉ ଚିକେନ ପକୋଡ଼ା ସାଲାଡ଼, ଏମିତି ସାଧା ସିଧା ଖାଇବା ବନେଇକି ଟିକେ ବୁଲିକି ଟାଇମ୍ ସ୍ପେଣ୍ଡ କରିକି ଆସିଲି। ତ ଏଇଟା ହେଉଛି ବଡ଼ଘାଗ୍ରାର ଭ୍ୟୁ। ତ ଯେଉଁମାନେ ତ ଦେଖିଛନ୍ତି ନିହାତି ଭାବରେ କି କରିପାରିବେ, ନଚେତ ଆମ ଭ୍ୟୁ ଲୋକେସନ୍ ଦେଖିପାରିବେ। ଆଉ ଯେଉଁମାନେ ଦେଖିନାହାନ୍ତି ତ ସେମାନେ ନିହାତି ଭାବରେ ଏନ୍ଜୟ କରିବେ ଭାବୁଛି। ଆଉ ବହୁତ କମ୍ ଟାଇମ୍ ପାଏ, ତ ସମସ୍ତଙ୍କ ସହିତ ଯେହେତୁ ଗୋଟେ ବର୍ଷ ପରେ ଦେଖା ହୁଏ, ତ ମୁଁ ତାଙ୍କମାନଙ୍କ ସହିତ କଥା ହେବା ଭିତରେ ମୁଁ ଭୁଳ ହେଇଯାଏ ଆଉ ଭିଡ଼ିଓ ରେକର୍ଡ଼ କରିବା ପାଇଁ ଭୁଲିଯାଏ। ମୁଁ ଭିଡ଼ିଓ ସୁଟ୍ କରିପାରିଛି, ଆପଣମାନଙ୍କ ସହିତ ସେୟାର କରିଛି। ଆଉ ଯଦି ଆପଣମାନଙ୍କୁ ଟିକେ ବି ଭଲ ଲାଗୁଛି କି ନ ଲାଗୁଛି ନିଶ୍ଚିତ ଭାବରେ ଜଣେଇବେ। ଆଉ ଏଇଟା ଯେଉଁ ଏଠି ସୁଲ ଭଳି ଟାଇଲ୍ ଭଳି ପଡ଼ିଛି, ଏଇଟାକୁ କ'ଣ କହନ୍ତି ମୋର ଏତେ ଧାରଣା ନାହିଁ, କିନ୍ତୁ ଏଥିରେ ଚାଲିକି ମାନେ ସିନ୍ଟା ଦେଖିବାର ଯେଉଁ ମଜା କହନ୍ତୁନି ବହୁତ ହିଁ ଭଲ ଲାଗୁଥିଲା। ତ ଏଠି ମୋ ଭଣଜା କିଛି ଫଟୋ ମଧ୍ୟ ମୋର ଉଠାଇଥିଲେ, ଆଉ ଏମିତିକା ହିଁ ସିନ୍ ଦେଖନ୍ତୁ ବହୁତ ହିଁ ବ୍ୟୁଟିଫୁଲ୍। ଆଉ ଏ ଜାଗାଟିକୁ କିଏ କିଏ ଆସିଛନ୍ତି ଆଉ ଜଣେଇବେ କମେଣ୍ଟ ସେକ୍ସନ୍ରେ। ଆପଣମାନେ କିଏ କିଏ ଏଇ ଜାଗାକୁ ଦେଖିଛନ୍ତି ଯାଇକି ବୁଲିଛନ୍ତି ନିହାତି ଭାବରେ ଜଣେଇବେ। ଆଉ ମୁଁ ତ ଏଇଟା ଫାର୍ଷ୍ଟ ଟାଇମ୍ ପାଇଁ ଦେଖିଲି, ଆଗରୁ ଦେଖିନଥିଲି। ତାପରେ ଆମେମାନେ ଏଠୁ ଫେରିଲା ପରେ ଘରେ କିଛି ଦିନ ରହିଲୁ, ତାପରେ ବାହାରି ଯାଇଥିଲୁ।
ମାନେ ଆମ କାର୍ରେ ହିଁ ଆସିଲୁ କେନ୍ଦୁଝର, କେନ୍ଦୁଝରରୁ ରାଉରକେଲା ବସ୍ ଧରିକି ଆମେମାନେ ରାଉରକେଲାକୁ ଯାଉଛୁ। ଆଉ ରାଉରକେଲାରେ ରହୁଛନ୍ତି ମୋର ଭାଇ ଭାଉଜ, ତ ସେଇଠୁ ହିଁ ଆମର ଟ୍ରେନ୍ ଟିକେଟ୍ କରିକି ଆମେମାନେ 2-4 ଘଣ୍ଟା ତାଙ୍କ ଘରେ ରହିଲୁ। ଆଉ ରାତି 9ଟାରେ ଆମେମାନେ ଟ୍ରେନ୍ ଧରିଲୁ। ଆଉ ସବୁ ଖାଇବା ଫାଇବା ପ୍ୟାକିଂ କଲେ ଭାଉଜ, ପ୍ୟାକିଂ କରିକି ତାଙ୍କ ସହିତ ବି ଟିକିଏ ମାର୍କେଟ୍ ବୁଲିଲୁ। ଆଉ ବୁଲାବୁଲି କରିସାରିଲା ପରେ ଆମେମାନେ ରାତି 9ଟାରେ ଆମମାନଙ୍କୁ ଛାଡ଼ିବା ପାଇଁ ଆସିଥିଲେ। ଆଉ ଛାଡ଼ିଦେଲେ ବହୁତ ଇମୋସ୍ନାଲ୍ ଲାଗୁଥାଏ, ଯେମିତିକି କୌଣସି ମାନେ କେଉଁଠି ବି ମୁଁ ତାଙ୍କ ପାଖରେ ମାନେ ରହିପାରିଲିନି ବେଶୀ ଦିନ। ତ ଯେହେତୁ ଗୋଟେ ବର୍ଷ ପରେ ଆସିଛି, ତ ଯେମିତିକି ଲାଗିଲା ଆଉ ଗୋଟେ ଘଣ୍ଟା ହିଁ, ଯେତେ ସମୟ ବିତେଇଲେ ବି ଗୋଟେ ଘଣ୍ଟା ବି ଲାଗୁନଥାଏ, ଆଉ ତାଙ୍କ ସହିତ ଟାଇମ୍ ସ୍ପେଣ୍ଡ କରୁଛି ଭଳି ଲାଗୁନଥାଏ। ଆଉ ବହୁତ ହିଁ ଇମୋସ୍ନାଲ୍, ଆଉ ରିଆନ୍ସ ତ ବହୁତ ହିଁ କାନ୍ଦୁଥାଏ, କାନ୍ଦିକି ତା ମୁହଁ ହିଁ ଶୁଖିଯାଇଛି। ତ ଆଉ କ'ଣ କହିବି ଫ୍ରେଣ୍ଡସ୍ମାନେ, ଆଉ ଟ୍ରେନ୍ରେ ଏମିତି 2 ଦିନ ଗଲା। ତ ଖାଇବା ଫାଇବା ସବୁ ଯାହା ଦେଇଥିଲେ ତାହା ଖାଇଲୁ, ଆଉ କିଛି ଲାଷ୍ଟ ଦିନ ଅର୍ଡ଼ର୍ କଲୁ, ଲାଷ୍ଟ ଗୋଟେ ଦିନ ଯେଉଁଟା 2 ଦିନ ତ ଲାଗେନି, 28 ଘଣ୍ଟା ପାଖାପାଖି ଲାଗେ, ଅଛାଡ଼ 2 ଦିନ ଆମକୁ ଲାଗେ। ତ ଆମେମାନେ ପହଞ୍ଚି ଯାଉ, ଆଉ ଲାଷ୍ଟ ଦିନ ଖାଇବା ଆମେମାନେ ଅର୍ଡ଼ର୍ କରିଥିଲୁ ବାହାରୁ। ଆଉ ଫାଷ୍ଟ ଦିନ ଖାଇବା ତ ଭାଉଜ ପ୍ୟାକିଂ କରିଦେଇଥିଲେ, ଆଉ ସେଇଆ ହିଁ ଖାଇଥିଲେ। ମାନେ ଏମିତି ହିଁ ଥିଲା ଆମର ଓଡ଼ିଶା ଚଟଣି, କେମିତି କ'ଣ ଲାଗିଲା ନିହାତି ଜଣେ କେଶ ଲାଗରେ ତ ଫ୍ରେଣ୍ଡସ୍ମାନେ ଆମେମାନେ ପହଞ୍ଚିଲୁ ରାତି 2:30-2:30 ଷ୍ଟେସନରେ। ତାପରେ ଗାଡ଼ି ବୁକ୍ କରିକି ଆମେମାନେ ଘରକୁ ଯାଉଛୁ। ଆଉ ଘରକୁ ପହଞ୍ଚିଲା ବେଳେ ଘରର ଅବସ୍ଥା ଏମିତିକା ହିଁ ଥିଲା, ତ କିଛି ପାଣି ଦେଇକି ଗଛ ଗୁଡ଼ାରେ ଯାଇଥିଲି, ତ କିଛି ଗଛ ମରିଯାଇଛି, କିଛି ଗଛ ବଞ୍ଚିଛି, ତ ଯାହା ବି ବହୁତ ଦୁଃଖ ଲାଗିଲା। ତ ମୁଁ ରାତି 3ଟା ବେଳୁ ଘର ସଫା କରିବା ପାଇଁ ଲାଗି ପଡ଼ିଲି, ଯେ ଦିନ 3ଟା ବେଳେ ଯାଇ ମୋର ସରିଲା। ତ ଫ୍ରେଣ୍ଡସ୍ମାନେ ଯାହା ବି ହଉ, ଯଦି ଆଜିର ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଛି ତାହେଲେ ପ୍ଲିଜ୍ ଗୋଟେ ଲାଇକ୍, ଶେୟାର୍ ଏବଂ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାକୁ ବିଲକୁଲ ବି ଭୁଲନ୍ତୁନି। ଆଜି ପାଇଁ ରହିଲି, ଟିଲ୍ ଦେନ୍ ବାଏ ବାଏ, ଟାଟା, ଜୟ ଜଗନ୍ନାଥ।